এখানে দেখুন এই শব্দটি কিভাবে উচ্চারণ করতে হয়। আনজালনা, এখানে একটি নিয়ম বা কায়দা এসেছে, দেখুন কিভাবে এই গুণাটিকে গুণা করতে হবে। এখানে এখানে একফা গুণা হবে, একফা গুণাটা কিভাবে করছি, একফা গুণাটা করার আগে আমি আপনাদেরকে একফা কখন হবে এটার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন স্ক্রিনে এখানে আমি একফার হরফ 15টি, এটা দেখুন কখন একফা গুণনা করতে হবে, একফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, রাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, র, ফা, কফ, কাফ। দুই জবর, দুই জের, দুই পেশ অথবা নুন সাকিনের পরে উপরোক্ত একফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে নাকে নিয়ে গুণনা করে পড়তে হয়। যেমন আন্তুম, এখানে দেখুন এখানে নুন সাকিনের পরে তা এসেছে, এই তা একফার 15টি হরফের মধ্যে একটি হরফ তা, এই তাটি এখানে এসেছে, এসেছে কার পরে, নুন সাকিনের পরে, এটা হচ্ছে নুন। দেখুন এখানে নুন আছে, নুনের উপরে এক নকতা, উপরে সাকিন আছে, এটা সাকিন, এটা নুন, নুনের উপর সাকিনকে নুন সাকিন বলে। আর নুন সাকিনের পরে যদি কি পাওয়া যায়, একফার 15টি হরফের, একফার 15টি লেটারের বা অক্ষরের যদি কোনো একটি আসে তাহলে নাকে নিয়ে গুণনা করতে হবে। আর যদি নুন সাকিনের পরে একফার 15টি হরফের একটি না আসে তাহলে আন, আন বলতে হবে। আর যদি একফার হরফ আসে তাহলে আর আন বলা যাবে না, আতুম। এখানে দেখুন দুই জবর, দুই জের, দুই পেশ অথবা নুন সাকিন, এই চারটি জিনিসের পরে, দুই জবর, দুই জের, দুই পেশ অথবা নুন সাকিন, এই চারটি জিনিসের পরে, এখানে দেখুন বাংলা লিখেছি দুই জবর, দুই জের, দুই পেশ অথবা নুন সাকিনের পরে উপরোক্ত একফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে, উপরোক্ত 15টি হরফ কোন কোনটি কোথায়, এখানে যে তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, র, ফা, কফ, কাফ, এই 15টি হরফের মধ্যে যে কোনো একটি যদি আসে, যদি দুই জবরের পরে আসে অথবা দুই জেরের পরে আসে অথবা দুই পেশের পরে আসে অথবা নুন সাকিনের পরে, এই চারটি সিম্বল, এটাকে বলা হয় দুই জবর, দুই জের, দুই পেশ, এটাকে বলা হয় তানবিন আর নুন সাকিন। এই তানবিন এবং নুন সাকিনের পরে যদি কি থাকে, এই 15টি হরফের যে কোনো একটি যদি আসে তাহলে নাকি নিয়ে গুণনা করতে হবে, তখন এভাবে গুণনা করতে হবে। দেখুন আমি কিভাবে গুণনা করছি, আন্তুম, এখানে দেখুন আমি স্ক্রিনটাকে একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে দুই জবরের পরে কি কাফ এসেছে, এটা হচ্ছে দুই জবর, এটার পরে কি পাওয়া গেছে, একবার 15টি হরফের মধ্যে একটি পাওয়া গেছে কাফ। খৈরুন কাসীরা, খৈরুন কাসীরা, এখানে দেখুন দুই জবরের পরে কাফ এসেছে, এখন এখানেও কি এক ফাগুণ্য হবে, আমাদের শর্ত ছিল যে দুই জবর, দুই জের, দুই পেশ, এই চারটি সিম্বলের পরে আসলেই হবে, গুণনা করতে হবে। তাহলে দেখুন এখানেও ঠিক একই গুণনা হয়েছে, এই যে নুন সাকিনের পরে ঝা এসেছে, এখানেও কি এক ফাগুণ্য করতে হবে, আনজালনা, এখানেও এক ফাগুণ্য, আনজারনা, এখানে আন, আন বললে মিস্টেক হবে, ভুল হবে, এখানে আন বলা যাবে না, আন হইতো যদি একফার 15টি হরফের একটি না আসতো, এখন যেহেতু একফার 15টি হরফের যে কোনো একটি এসেছে এখন আর আন বলা যাবে না, এখন
নাকি নিয়ে গুণনা করতে হবে, এটাকে বলা হয় একফা গুণনা। দেখতে থাকুন আমি কিভাবে পড়ছি। আনজার না লাদাইনা হুশিরত নুশিরত কুশিতত নুসিবত সুতিহাত ফাকুলাত আল আয়াতি আল গাফিলাতি। এখানে দেখুন এই আলিফটা এই লামের সাথে জয়েন হবে, এই লামের সাথে আলিফটা জয়েন হবে কেন, লামের উপরে সাকিন পাওয়া গেছে। আর গইনে এখানে টান হবে কেন, এখানে খাড়া জবর আছে, ফিতে টান নেই, ফিতে টান হবে না কেন, এখানে একজের এসেছে, এক জবর একজের এক পেশ কে হরকত বলে। আর হরকত যেখানেই থাকবে সেখানে দ্রুত পড়তে হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে। আর এখানে আমি আগে পাঠে বলেছি যে খাড়া জবর যেখানে থাকবে সেখানে টান হবে। আল গাফিলাতি ওয়াল কানিতাতু, এই ওয়াওটি এই লামকে ধরবে, এখানে আলিফটা বাদ হয়ে যাবে, এই সাকিনটা লামের উপরে, এই ওয়াও ধরবে লামকে। ওয়াল কানিতাতু আল হাফিযাতি বিআয়াতিনা। দেখুন এখানে কিভাবে আমি বানান করছি, বাজের বি আলিফ খারাজবর আ, ইয়া খারাজবর ইয়া, বি আয়া, তাজের তি, নুন আলিফ জবর না, বি আয়াতিনা আল আনা। তা'লামুনা ইয়াশতাহুনা মুনশিউনা। এখানেও দেখুন এখানে একফা গুণনা এসেছে, এই যে যে কায়দা বা নিয়মটি আপনাদেরকে দেখালাম, এই একফা একফার নিয়মটা এখানে এখানে এসেছে, নুন সাকিনের পরে শিন এসেছে, একবার 15টি হরফের মধ্যে একটি এসেছে, এই জন্য এখানে নাকি নিতে হবে এবং দেরিও করতে হবে। মুনশিউনা তুবসিরুনা, এখানে এই কলকলা হয়েছে, কলকলা হরফ পাঁচটি, পাঁচটি কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফের মধ্যে বাও আছে আর উপরে সাকিন পাওয়া গেছে। পাঁচটি হরফের যে কোনো একটি যদি আসে এবং উপরে সাকিন পাওয়া যায় তাহলে কলকলা করে পড়তে হবে। কলকলা মিন হচ্ছে, কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি করা, ধাক্কা লাগিয়ে পড়া। দেখুন কিভাবে পড়তে হয়, তুবে, এখন যদি আপনি এভাবে বলেন তুব হবে না, তুবে সিরুনা রফিনা মদিনিনা। দি টান আছে এখানে, জেরের বাম পাশে যজম ওয়ালাইয়া আছে, এখানেও জেরের বাম পাশে যজম ওয়ালাইয়া আছে, তাই এখানেও টান হবে আর এখানেও টান দিয়ে পড়তে হবে। মদিনিনা মুতাকাবিলিনা ওয়াল হাফিযিনা, এই ওয়াওটি ধরবে ইলামকে, ওয়াল হাফিযিনা। ওয়ানহার ওয়াল ফাতহু মাল কারিআতু মিনাল মুসিরাতি। দেখতে থাকুন প্রতিটি পার্ট দেখতে থাকুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।